আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি এখনকার সর্বশেষ সংবাদ। চলুন প্রথমে জানিয়ে নিয়ে যাক কি থাকছে এখনকার সংবাদে। যুব সমাজের জন্য ক্ষতিকারক, এবার বাংলাদেশে নিষিদ্ধ পাবজি ফ্রি ফায়ার গেমস, শিরোনাম শুনলেন এখন থাকছে বিস্তারিত। তবে শুরু করার আগে একটি অনুরোধ থাকবে সবার কাছে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবার বাংলাদেশে নিষিদ্ধ পাবজি ও ফ্রি ফায়ার গেম, সোমবার এহেন ক্ষতিকারক গেম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই রায় দেয় বিচারপতি রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার বেঞ্চ। জানা গিয়েছে পাবজি ও ফ্রি ফায়ারের মতো অনলাইন গেম ও অ্যাপসগুলি যুব সমাজের পক্ষে ক্ষতিকারক বলে বারবার অভিযোগ উঠেছে। গত 24 জুন দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার, লাইকি সহ এ ধরনের অনলাইন গেম ও অ্যাপ বন্ধ করার দাবিতে মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে আদালতে একটি মামলা দায়ের করা হয়। এদিন আদালতের রিটেন পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির। সরকার পক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নবরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী। শুনানি শেষে দেশের অনলাইন প্ল্যাটফর্মে পাবজি ও ফ্রি ফায়ারের মতো ক্ষতিকারক গেমের লিঙ্ক গেটওয়ে 3 মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাবজি, ফ্রি ফায়ার, লাইকি, বিগো লাইভ সহ ক্ষতিকারক সব গেম ও লাইভ স্ট্রিমিং অ্যাপ দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত। এছাড়া অনলাইন গেমস অ্যাপ তদারকি এবং এ বিষয়ে গাইডলাইন তৈরি করতে কারিগরি দক্ষতা সম্পন্ন একটি কমিটি গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে ভারতের পাবজি নিষিদ্ধ করা হয়েছিল। চীনের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকলে দেশের বাজারে পাবজি মোবাইল ও পাবজি লাইটের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। 2019 সালের শেষ দিকে আত্মপ্রকাশ ঘটেছিল পাবজি লাইটের, অ্যান্ড্রয়েড মোবাইলের ইউজারদের কাছে যা দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ছাড়া পিসিতে খেলা যায় এই গেম। এরপর পাবজি কর্পোরেশন ও পাবজি লাইট টেনসেন্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ভারত সরকারের সঙ্গে হাত মিলিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। এই ছিল এখনকার মতো পাবজি ও ফ্রি ফায়ারের আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তী আপডেট প্রথমেই আপনার কাছে চলে আসে।